পাঠ করছি সাধু জোহনের প্রথম ধর্মপত্র 2:29, 3:1-3। পরমেশ্বর যে ধর্মময় তা তোমরা তো ভালোভাবেই জানো, তাহলে এই কথা তোমরা সুনিশ্চিত বলেই মনে রাখো, যে কেউ ধর্মাচরণ করে সে ঈশ্বরেরই সন্তান। ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্যেই আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যিই তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ পরমেশ্বরকেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা পরমেশ্বরের সন্তান, একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য কখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যীশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। যে কেউ তার উপর এমন আশা রাখে, সে নিজেকে পবিত্র করে তোলে, তিনি নিজেই যেমন পবিত্র।